নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে যদি আপনার কাছে এস পিএচ আর কেসাই ওয়ান যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যদি আপনার কাছে পোস্ট অফিসের বই থাকে সেক্ষেত্রে পোস্ট অফিসের বই থেকে টাকা তোলার ক্ষেত্রেও কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এছাড়া যদি আপনার কাছে গাড়ি অথবা বাইক থাকে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়েও এক নতুন নিয়ম চালু হয়েছে বন্ধুরা এই সমস্ত নিয়ম নিয়েই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শুরু পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করবেন ভালো লাগলে ভালো লাগলে ডিসলাইক করবেন কিন্তু ভিডিওটিকে শেয়ার প্রচুর করবেন বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব যে পোস্ট অফিসে আপনার যদি বই থাকে সেক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রে কি নিয়মের পরিবর্তন হয়েছে বন্ধুরা আমরা সবাই জানি যে একটি অর্থবর্ষ থেকে অতিরিক্ত মাত্রায় যদি টাকা তোলা হয় তাহলে সেক্ষেত্রে দিতে হয় ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স বা টিডিএস এখন কিন্তু ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনের প্রতিবেদনের ভিত্তিতে কিন্তু বলা যায় যে পয়লা সেপ্টেম্বর দু উনিশের পর থেকে একটি অর্থবর্ষে কেউ যদি এক কোটি টাকার বেশি তোলেন সেক্ষেত্রে কিন্তু দুই শতাংশ হারে টিডিএস দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে বন্ধুরা যদি আপনারা পয়লা সেপ্টেম্বর দুহাজার উনিশের পর থেকে আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে যদি এক কোটি টাকার বেশি তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোটাল টাকার উপরে দু পারসেন্ট টিডিএস দিতে হবে আয়কর আইন উনিশশো একষট্টি সাল অনুযায়ী এই অর্থবর্ষ উনি দুহাজার উনিশ কুড়ি থেকে কিন্তু এই নতুন নিয়মটি কার্যকর হবে ফলত কার ক্ষেত্রে কত টাকা টিডিএস দিতে হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনি একটি ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা তুলেছেন তার উপরে যদি আপনার ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনার এক কোটি দু টাকার উপরে যদি আপনার উইড্রল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিডিএস দিতে হবে এবং সেটা দিতে হবে আপনাকে দু হাজার উনিশ কোটি অর্থবর্ষে এবার আমরা জানবো যে গাড়ি এবং বাইকের ক্ষেত্রে কি নতুন নিয়ম কার্যকর হয়েছে বন্ধুরা আমরা সবাই জানি যে মোটর সাইকেল অ্যাক্ট বা মোটর ভেহিক্যাল অ্যাক্টের আইনের অধীনে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুদিন আগে তাদের যে রুলস এর পরিবর্তন করেছে সেখানে কিন্তু জরিমানার টাকা অনেকটাই বাড়িয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু রাজ্য সরকার যেমন পশ্চিমবঙ্গ সেটা কিন্তু মানেনি এবং সেক্ষেত্রে জরিমানার টাকার পরিমাণ কিন্তু এখনও কম রয়েছে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে রিসেন্টলি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই নিয়ম মানছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ কিন্তু তাদের ক্ষেত্রে একটা চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সূত্রের খবর যে ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে চালকের জরিমানার পরিমাণ বাড়ানোর জন্য সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে এই প্রসঙ্গে রাজ্য সরকারগুলিকে একটি চূড়ান্ত বার্তা দিতে দেখা গেছে কেন্দ্রকে গত বছরের পয়লা সেপ্টেম্বর মোটর গাড়ি সংশোধন আইন দু উনিশ কার্যকর হওয়ার পর থেকে এই ক্ষেত্রে রাজ্য কেন্দ্র সংঘাত কিন্তু অব্যাহত সড়ক পরিবহন ও জলপথ তরফে যে সমস্ত রাজ্যগুলি এই আইন অনুযায়ী জরিমানা ধার্য করছে না তাদেরই কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি বিজেপি শাসিত কেন্দ্র সরকার আরো বলেছে যে রাজ্যগুলি এই যে রাজ্যগুলি নির্দেশটি মানবে না বা মানতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কিন্তু ভারতীয় সংবিধানের তিনশো পঁয়ষট্টি ছাপান্ন নাম্বার ধারা কিন্তু অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই ধারার ফলেই কিন্তু কোন রাজ্যে রাষ্ট্রপতির মোটর ভেহিক্যাল সংশোধন আইন সময় বিভিন্ন মহল থেকে প্রচুর প্রতিরোধ ও হতে দেখা যায়। নতুন আইনের বিরোধিতা ছিলেন তাদের মতে এই নয়া আইনের দ্বারা সাধারণ মানুষের গলা কাটার চেষ্টা করছে সরকার যার ফলে অতিরিক্ত চালকের চালানোর মূল্য অনেক রাজ্যই কিন্তু এখনো পর্যন্ত ধার্য করেনি বিশেষ করে পশ্চিমবঙ্গ কিন্তু এখন থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে সাফ নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত রাজ্য সরকারগুলি কেন্দ্র সরকারের নির্ধারিত করা জরিমানার থেকে কম টাকা নেবে তাদের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার অর্থাৎ এখন থেকে যদি উইদাউট হেলমেট অথবা গাড়ির কাগজপত্র না থাকলে যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে এখন আমরা জানবো যে রেশন কার্ড নিয়ে কি নতুন আপডেট জারি হয়েছে তবে সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটিতে প্রেস করবেন এতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন বন্ধুরা রাজ্য সরকার কিন্তু প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি রেশন কার্ড বাতিল করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ভালো করে বুঝবেন যে সমস্ত রেশন কার্ডের গ্রাহকরা মৃত হয়ে গেছে এবং এই নিয়ে একটি সার্ভে করা হয়েছিল সেই সার্ভে অনুযায়ী কিন্তু প্রায় পঞ্চাশ হাজার রেশন কার্ড গ্রাহকের নাম বাতিল করে দেওয়া হয়েছে এছাড়া প্রায় তিরিশ লক্ষ লোক শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন শুধু পরিচয়পত্রের জন্য মানে দু রকম রেশন কার্ড রয়েছে একটি হচ্ছে ভর্তুকিহীন একটি হচ্ছে ভর্তুকিযুক্ত ভর্তুকিযুক্ত মানে যে রেশন কার্ডে রেশনের দোকানে গেলে ভর্তুকি

লোকের যে ভর্তুকিযুক্ত রেশন কার্ড যারা উপযুক্ত যারা ভর্তুকিতে পাওয়ার যোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু বন্টন করা যাবে এক্ষেত্রে কিছু লোক যাদের অরিজিনালি ভর্তুকিতে রেশনের প্রয়োজন হয় তারা কিন্তু রেশনের সামগ্রী এখন পেতে চলেছে তো বন্ধুরা এটা কিন্তু রেশন কার্ড গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর কারণ আপনাদের মধ্যে যারা যারা ভর্তুকিতে রেশন কার্ড পাওয়ার যোগ্য কিন্তু আপনাদের কোনো ভুলে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ড আসেনি সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকে ভর্তুকিতে রেশন কার্ড পাবেন এবং এই রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযোগের সীমা কিন্তু আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু আপনারা আপনার আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড করতে পারবেন আপনাদের মধ্যে যারা যারা এখনো করেননি অবশ্যই আর কয়েকদিন রয়েছে দু মাসের মতন রয়েছে দু মাসের মধ্যে কিন্তু অবশ্যই করে নেবেন তো বন্ধুরা এই ছিল কিছু আপডেট এই আপডেটগুলির মধ্যে কোন আপডেটটি আপনাদের সবচেয়ে কাজের মনে হলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই